প্রস্তাবিত বাজেটের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিশাল বরাদ্দে শুভঙ্করের ফাঁকি আছে এমনটাই বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাই এ খাতে বরাদ্দ আরও বাড়ানোর পরামর্শ সংস্থাটির। করোনার আঘাতে দেশে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। গবেষণা প্রতিবেদন বলছে এর 60 ভাগই শহরে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী। সামাজিক সুরক্ষার এমন প্রেক্ষাপটে 2021-22 অর্থ বছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাত ও কর্মসংস্থান নিয়ে যৌথ ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে বক্তারা জানান, বাজেটে নতুন করে দরিদ্র হওয়া জনগোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়া দুঃখজনক। যারা নতুন যে দরিদ্র শ্রেণী বা নিউ পুরের আমরা দেখছি বিভিন্ন সমীক্ষায়, তাদের জন্য আসলে কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নেই। সামাজিক সুরক্ষা এবং আয়ের জন্য একটা সাপোর্ট দেওয়া, এইগুলোর যে পদক্ষেপ সেগুলো আমরা গতানুগতিক ভাবেই দেখেছি, নতুন করে সেগুলো আসেনি। বাজেটকে ব্যবসা বান্ধব বলা হয়েছে, কিন্তু আসলে এই বাজেট ব্যবসা বান্ধব নাকি লুণ্ঠন বান্ধব সেটাও আমাদের কাছে একটা প্রশ্ন। বক্তারা জানান, সামাজিক সুরক্ষা খাতে যে বাজেট দেওয়া হয় তাতে জনগণের মতের প্রতিফলন উপেক্ষিত থাকে। জিডিপির অংশ অনুযায়ী 2.1 থেকে এই যে আমাদের চলমান যে বাজেট আছে, এটা রিভাইজ বাজেট, সেটা থেকে কিন্তু 1.9% এটা কমে গেছে। এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সম্বন্ধে এটা এক ধরনের শুভঙ্করের ফাঁকিতে পরিণত হয়েছে। এটা কেন এবং এটা তিন ধরনের, এই ফাঁকিটা তিন জায়গাতে আছে। ন্যূনতম সংসদে আমাদের আলোচনা আসলে অর্থহীন, প্র্যাকটিক্যালি আমাদেরকে সংসদে কথা বলতে হয় বলে বলছি, এবং এছাড়া বাজেটে 10 মিনিটের মধ্যে কি আলোচনা করা যায় এটা তো স্যার অনুধাবন করতে পারেন। হ্যাঁ এবং না বলা, এই এটাই আমাদের দায়িত্বের মধ্যে যখন চলে যায়, তখন সংসদ কার্যত কোনো কার্যকর প্রতিষ্ঠান থাকে না। বাজেট বাস্তবায়নে আরো আন্তরিক হতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।